আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছি। বর্তমান সময় একটি মহামারী চলছে, এই সময়ে সবাইকে ঘরে থাকার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। সেজন্য আমরা অনলাইন ক্লাসে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের MBA ইন ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট থট কোর্স বা বিষয়টির ষষ্ঠ অধ্যায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ইন্ডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম অফ দ্য ইউকে, দ্য ইউএসএ, জাপান অ্যান্ড ইন্ডিয়া, এই অধ্যায়টি আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করব অতি সংক্ষেপে। আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। 6.1 সেটা করব আমি যুক্তরাষ্ট্র এবং জাপান, 6.2 সেটা আমি ভাগ করেছি ব্রিটেন এবং ইন্ডিয়া, যেহেতু ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে এদের মধ্যে একটা পারস্পরিক মিল রয়েছে। যেমন যুক্তরাষ্ট্র এবং জাপান সম্পূর্ণ ভিন্ন ধর্মী ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করা হয়, অপরদিকে ব্রিটেন বা যুক্তরাজ্য এবং ইন্ডিয়া, ব্রিটেনের অধিকাংশ ব্যবস্থাপনা পদ্ধতি তারা গ্রহণ করেছে এবং সেখানে কিছু তারা মডিফাই করেছে। তাই আমি এই দুটো ভাগে ভাগ করেছি। এখন আমি আলোচনায় আসি। আজকের আলোচনাটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমত আমি ভূমিকা বা ইতিহাস অতি সংক্ষেপে বলবো, পরবর্তীতে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলবো, তৃতীয়ত আমি যেগুলি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন, যেগুলো পড়া অত্যন্ত দরকার, সেগুলি নিয়ে আলোচনা করব। কারণ সেগুলি আলোচনা করার পরেই তোমরা বাকি প্রশ্নগুলো নিজেরাই সেখান থেকে তৈরি করতে পারবে আশা করি। তাই আমি তোমাদের এখন চলে যাব প্রথমে জাপান এর ব্যবস্থাপনা পদ্ধতির দিকে। জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির দিকে যেতে হলে জাপান থেকে কি কি প্রশ্ন করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। জাপানি ব্যবস্থাপনা দৃশ্যপট আলোচনা কর, ম্যানেজমেন্ট সিচুয়েশান ইন জাপান এবং জাপানি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা কর, ক্যারেক্টারিস্টিক্স অফ জাপানিজ ম্যানেজমেন্ট সিস্টেম, জাপানি গবেষক উইলিয়াম ওচির উদ্ভাবিত জ্যাট তত্ত্বটি আলোচনা কর, এই তিনটি প্রশ্ন নিয়ে আমি মূলত আলোচনা করব। আমরা প্রথমে আসি জাপানি ব্যবস্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস। জাপান পৃথিবীর মধ্যে একটি অন্যতম শিল্পোন্নত দেশ। জাপান রয়েছে চতুর্দিকে পাহাড় পর্বতে ঘেরা। জাপানের 16% জমি কৃষিকাজের উপযোগী এবং অধিকাংশ এলাকা পাহাড়, পর্বত, হ্রদ অবস্থিত এবং ঘন ঘন ভূমিকম্প হয়। সুতরাং এখানে কৃষিকাজের জন্য তত উপযোগী নয়। তথাপিও জাপান সরকার রেলওয়ে, বিমান, সড়কপথের অভূতপূর্ণ উন্নতি সাধন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরও অর্থনীতিতে একটি পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। জাপানে রয়েছে সুদক্ষ ব্যবস্থাপক, দক্ষ কর্মী বাহিনী, সৎ উদ্যোক্তা, সরকারের পৃষ্ঠপোষকতা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ,
এবং জনগণের সদিচ্ছা এবং শিল্প ডেভেলপ করার মানসিকতা, এই সকল চিন্তাভাবনার কারণে জাপান বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃতীয় স্থান দখল করে আছে শিল্পোন্নত দেশের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ক্ষতিগ্রস্ত হওয়ার পরও অর্থনীতিতে সুপার পাওয়ার অবস্থান করতে সক্ষম হয়েছে। জাপানের রাজস্ব নীতি অর্থনীতিতে এই পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। জাপানের মুদ্রানীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রক্ষা করতে তারা পেরেছে। শিল্পক্ষেত্রে সৎ ও দক্ষ উদ্যোক্তা, সুশিক্ষিত ও কঠোর পরিশ্রমী কর্মী বাহিনী, মানব সম্পদে অধিক বিনিয়োগ, সরকারের সদিচ্ছা, বৈদেশিক নীতিতে গুণগত পরিবর্তন প্রভৃতি কারণে জাপান অর্থনীতিতে এত উন্নত হতে পেরেছে এবং জাপানের অর্থনীতি সকলের কাছে ঈর্ষণীয়। জাপানের আয়তন 377,873 বর্গ কিলোমিটার, ছোট বড় প্রায় 3,000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। জাপানের প্রধান 4টি দ্বীপ হলো হোক্কাইডো, হনসু, কাইসু ও শিকাগো। পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে জাপান সাগর এবং উত্তর ও দক্ষিণে কোরিয়া, উত্তরে রাশিয়া, দক্ষিণে পূর্ব চীন সাগরের অপর প্রান্তে তাইওয়ান ও চীন অবস্থিত। জাপানের অধিকাংশ এলাকা পাহাড় পর্বত ঘেরা। জাপান অত্যন্ত রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী। জাপানের সংস্কৃতি মনা লোক। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপানের অধিকাংশ মানুষ মিশ্র। তারা বিভিন্ন দ্বীপে বসবাস করত। পরবর্তীতে মূল জাপানিদের সাথে তারা একতাবদ্ধ হয়ে যায় এবং সেই ধারায় তারা প্রবাহিত হচ্ছে। বরাবর চীনারা জাপানিদের উপর সবসময় প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে তাদের নিজস্ব সংস্কৃতিকে বাস্তবায়নের জন্য, কিন্তু জাপানিরা কখনও চীনাদের নিজস্ব সংস্কৃতি তারা বাস্তবায়ন করতে দেয়নি। তাদের নিজস্ব সংস্কৃতিকে তারা চালিয়ে গিয়েছে। এত কিছুর পরেও জাপান বিশ্বের মধ্যে এত উন্নত সমৃদ্ধ একটি জাতি এবং শিল্পে অভূতপূর্ণ উন্নতি সাধন করেছে। এখন আসি আমরা জাপানি ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ জাপানি ম্যানেজমেন্ট সিস্টেম। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত হওয়ার পরও অর্থনীতিতে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। জাপানের মাথাপিছু আয় 40,846 মার্কিন ডলার, যা অনেক দেশের তুলনায় অত্যন্ত বেশি। জাপানের ব্যবস্থাপনা কাঠামোকে আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। প্রথমে বা এক নম্বরে ব্যবস্থাপনা কাঠামো, ম্যানেজমেন্ট স্ট্রাকচার। জাপানের ব্যবস্থাপনা কাঠামো শিল্প কর্পোরেশনের আওতায় পরিচালিত ও নিয়ন্ত্রিত। কর্পোরেশনের নিজস্ব আইনগত সত্তা রয়েছে, তাই নির্বাচিত পরিচালক মণ্ডলী আইন অনুযায়ী কর্পোরেশনকে পরিচালিত করে থাকে এবং যারা কর্পোরেশনের দায়িত্ব থাকেন তারা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং সৎ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা শিল্প কারখানাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুই নম্বর, ব্যক্তিগত দায়িত্ব, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীগণ ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ করে থাকে, ফলে প্রত্যেক কর্মী দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং ব্যক্তিগত দায়িত্বের কারণে জাপান আজকে এত উন্নত হতে পেরেছে। তিন নম্বর, মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল।
জাপানে মান নিয়ন্ত্রণ চক্র পদ্ধতিতে পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয় এবং জাপানে কিউসি কোয়ালিটি কন্ট্রোলার রয়েছে, তারা সবসময় পণ্যের গুণগত মানকে ধরে রাখার জন্য এবং মান উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় এবং তারা জানে যে যদি তাদের পণ্যের মান তারা ধরে না রাখতে পারে তাহলে সারা পৃথিবীতে তারা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেই জন্য জাপানিরা পণ্যের গুণগত মানকে ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে। চার নম্বর, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, লং টার্ম এমপ্লয়মেন্ট। জাপানে দীর্ঘমেয়াদী নিয়োগ, লং টার্ম এমপ্লয়মেন্ট, জাপানে দীর্ঘমেয়াদী জন্য নিয়োগ দেওয়া হয় এবং কর্মীদেরকে এই মর্মে আশ্বস্ত করা হয় যে যদি কোনো কারণে প্রতিষ্ঠানে ধস নেমে যায় বা ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে অব্যাহতি প্রদান করা হবে এবং পরবর্তীতে প্রতিষ্ঠান ভালো হলে তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া হবে এবং সেখানে তাদের পরিবার পরিজনদের চাকরির সবসময় একটা ব্যবস্থা থাকে। এই জন্য তারা অত্যন্ত মনোযোগ সহকারে উৎপাদনের দিকে এগিয়ে যায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। পাঁচ নম্বর, ধীরগতি মূল্যায়ন পদোন্নতি, স্লো ইভালুয়েশন অ্যান্ড প্রমোশন। জাপানের কর্মীগণ দীর্ঘমেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হয় বলে তাদের কার্য সম্পাদন ধীরগতিতে মূল্যায়ন করা হয় এবং প্রমোশনও তাদের ধীরগতিতে দেওয়া হয়, যদিও তারা সকলেই এই সিদ্ধান্ত মেনে নেয় এবং প্রমোশনের চেয়েও তারা বেশি কর্মের দিকে তাদের বেশি যোগ থাকে। ছয় নম্বর, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, পার্টিসিপেন্ট ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণের একটা সুযোগ থাকে জাপানে, তারা সবসময় সেখানে কীভাবে কর্মীরা অংশগ্রহণ করতে পারে সেই দিকে সদা সচেষ্ট থাকে এবং তাদের প্রতি একটা নজর দেওয়া হয় যাতে কর্মীরা সহজেই সেখানে দায়িত্ব পালন করতে পারে এবং গুরুত্বপূর্ণ মতামত তারা সেখানে ব্যক্ত করতে পারে, কখনও তাদের নিজস্ব মতামতকে প্রাধান্য দেওয়া হয় না। সাত নম্বর, মানবিক সম্পর্ক, হিউম্যান রিলেশন। জাপানের শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীদের প্রতি নিঃসন্তানের মতো আচার আচরণ করা হয়, অর্থাৎ ব্যবস্থাপনায় যারা থাকেন তারা তাদের আচার আচরণ থাকে পিতৃসুলভ। একজন পিতা যেরকমভাবে তার সন্তানদের স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলে, জাপানের ব্যবস্থাপনা ঠিক কর্মীদেরকে সেরকম স্নেহ ভালোবাসা, তাদের বিপদ আপদে সবসময় তাদের পাশে থাকে এবং উন্নয়নের জন্য কাজ করে যায়। আট নম্বর, যৌথ সিদ্ধান্ত, কালেকটিভ ডিসিশন মেকিং। জাপানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, সকলে মিলে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে সবসময় মনে করা হয় আমি না আমরা করেছি, যত ভালো কাজ হয় সব আমরা করেছি। এখানে ব্যক্তির চেয়ে দলগত বিষয়কে অধিক প্রাধান্য দেওয়া হয় এবং গুরুত্ব দেওয়া হয়, যে কারণে জাপান এত উন্নত করতে পেরেছে। নয় নম্বর, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, লেবার ম্যানেজমেন্ট রিলেশন। জাপানের শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বর্তমানে অনেক শক্তিশালী, ফলে জাপানের শ্রমিক সংগঠনগুলো গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হয় এবং শ্রম স্বার্থ রক্ষা করা সম্ভবপর হয়। তারা সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। দশ নম্বর, সরকারের পৃষ্ঠপোষকতা, গভর্নমেন্ট পেট্রোনাইজেশন। দলীয় বা সরকারি উন্নয়নে পৃষ্ঠপোষকতা অত্যন্ত অপরিহার্য। জাপানে সরকার সবসময় পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে এবং সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে এবং সরকার সবসময় সচেষ্ট থাকে অপব্যবহার যেন না হয় সেদিকে অত্যন্ত সতর্কতার সাথে জাপান সরকার বিবেচনা করে থাকে, কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে, অপপ্রয়োগ না করতে পারে। সেই জন্য জাপান বিশ্বের মধ্যে এত উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এই ছিল জাপানি ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। এখন আমরা আসি উইলিয়াম ওচির উদ্ভাবিত জ্যাট তত্ত্ব।
উইলিয়াম ওচি ডেভেলপ বাই জেট থিওরি। প্রখ্যাত জাপানি গবেষক উইলিয়াম ওচি তিনি ব্যবস্থাপনা সম্পর্কে অধ্যয়ন করে একটি তত্ত্ব প্রদান করেছেন, এই তত্ত্ব জেট তত্ত্ব নামে পরিচিত। তিনি আমেরিকান ব্যবস্থাপনা ও জাপানি ব্যবস্থাপনার উপরে দীর্ঘ সময় স্টাডি করেছেন। সেই স্টাডি করে তিনি আমেরিকান ম্যানেজমেন্টকে এ টাইপ অর্গানাইজেশন, জাপানি ম্যানেজমেন্টকে জে টাইপ অর্গানাইজেশন, এই দুটোকে মিলে তিনি যে তথ্য দিয়েছেন সেটি হয়েছে জেট টাইপ অর্গানাইজেশন। অর্থাৎ উইলিয়াম ওচি তিনি আমেরিকান ব্যবস্থাপনা এবং জাপানি ব্যবস্থাপনার সাথে তুলনামূলকভাবে পার্থক্য করেছেন। বর্তমানে পৃথিবীর অনেক দেশ জাপানি ব্যবস্থাপনা প্রয়োগ করে তারা সেখানে অনেক সফলতা অর্জন করতে পেরেছে। শিল্প উন্নয়নে এশিয়ার দেশসমূহের মধ্যে জাপান বিস্ময়কর অগ্রগতি সাধন করতে পেরেছে। এই জন্য শিল্প উন্নয়নের ক্ষেত্রে জাপানের মেইজি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত মুখ্য। নিজস্ব প্রযুক্তির সাহায্যে জাপান খুব দ্রুততার সাথে শক্তিশালী শিল্প কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়। কিন্তু বিশ্বের অন্যান্য শিল্পোন্নত দেশের ব্যবস্থাপনার সাথে জাপানি ব্যবস্থাপনার কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ব্যবস্থাপনার দূরদর্শিতা, দক্ষতা জাপানকে শীর্ষ শিল্পোন্নত দেশে পরিণত করেছে। এখন আমরা দেখি জাপানি ব্যবস্থাপনার সাথে আমেরিকান ব্যবস্থাপনার মধ্যে মূল তফাতগুলি কী কী। যা আমেরিকান ব্যবস্থাপনায় স্বল্পমেয়াদি নিয়োগের কথা বলা হয়েছে, জাপানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি নিয়োগের কথা বলা আছে। আমেরিকান ব্যবস্থাপনায় ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের কথা বলা আছে, জাপানি ব্যবস্থাপনায় যৌথ সিদ্ধান্ত গ্রহণের কথা বলা আছে। আমেরিকান ব্যবস্থাপনায় ব্যক্তিগত দায়িত্বের কথা বলা আছে, জাপানি ব্যবস্থাপনায় যৌথ দায়িত্বের কথা বলা আছে, আমেরিকান ব্যবস্থাপনায় দ্রুত মূল্যায়ন ও পদোন্নতির কথা বলা আছে, জাপানি ব্যবস্থাপনায় ধীরগতি মূল্যায়ন ও পদোন্নতির কথা বলা আছে, আমেরিকান ব্যবস্থাপনায় বিশদ নিয়ন্ত্রণ কৌশলের কথা বলা আছে, জাপানি ব্যবস্থাপনায় সংক্ষিপ্ত নিয়ন্ত্রণ কৌশলের কথা বলা আছে, আমেরিকান ব্যবস্থাপনায় কর্মীদের বিষয়ে পৃথক দৃষ্টিভঙ্গির কথা বলা আছে, জাপানি ব্যবস্থাপনায় পরিবার ও সহকর্মীদের বিষয়ে সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়েছে। এই ছিল জাপানি ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ আমেরিকা এবং জাপানি ব্যবস্থাপনার মধ্যে সম্পূর্ণ ভিন্ন এবং ভিন্ন ধর্মী ভিন্ন আঙ্গিকে উইলিয়াম ওচি ব্যাখ্যা করেছেন। বর্তমানে জাপানি ব্যবস্থাপনা প্রয়োগ করে পৃথিবীর অনেক দেশ উন্নত এবং সমৃদ্ধশালী শিল্পে পরিণত হয়েছে এবং অর্থনৈতিকভাবে উন্নত করতে সক্ষম হয়েছে।